প্রিয় দর্শক, এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। কেমন লেগেছে আপনাদের? এবারে ধন্যবাদ জানানোর পালা। প্রতিবার আমরা আমাদের শিল্পীদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানাই, আজ 10 বছর পূর্তি, তা একটু ভিন্নভাবে করব। প্রতিবার যে কামলারা, যে বিশাল কামলা বাহিনী এবং ছোট বাচ্চারা আমাদের এই শিল্পীদেরকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে গান পরিবেশন করতে পাঠায়, আজ আমরা করব কি, এই শিল্পীরা সেই কামলাদেরকে ফুল দিবে। আমি এবার একে একে আমাদের কামলাদের নাম বলছি, আমি চাইবো তারা একটু তাড়াতাড়ি চলে আসবে মঞ্চে। প্রথমে শুরু করছি মেয়েদের দিয়ে, মেহরিন। আমরা একটু জোরে হাততালি আশা করব সবার ক্ষেত্রে, প্লিজ। স্মিতা, মেহরিনকে ফুল দিবে অনিন্দ, ফুলটা নিতে হবে প্লিজ। স্মিতা, স্মিতাকে, আচ্ছা গীতি আপা একটু মঞ্চে আসতে হবে প্লিজ। এরপরে দেবী, দেবী আমাদের লিটোর সহধর্মিনী, দেবী দেবী এখানে নাই। কণিকা বৌদি, বৌদি একটু মঞ্চে আসবেন প্লিজ। চঞ্চলদা কণিকা বৌদিকে ফুল দেবে। আগে লুকিয়ে লুকিয়ে দিতেন, এবার সবার সামনে দিলেন, প্লিজ ওখানে গিয়ে দাঁড়ান। এরপরে তাহনুমা, আমাকে না তাহনুমাকে, ওইদিকে চলে যাবে। এরপরে ডাকবো মান্তকে, আমাদের ডিজিটাল কামলা মান্ত। মান্তর জন্য একটা জোরে হাততালি প্লিজ। আজকে লাইটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব ওর করা। এরপরে হাসান, ফুল দিল না ওকে, বাবর ভাই ফুল দিচ্ছেন। এরপরে হাসান, হালকা পাতলা গরনের এই ছেলেটিকে আপনারা সবসময় পার্কাশনে মঞ্চে দেখেন, ও অসম্ভব কষ্ট করে আমাদের পেছনে, সমস্ত প্রপ টানাটানি থেকে শুরু করে শুক্রবার রাত থেকে শুরু করে একদম অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ও কাজ করে যায়। ওর জন্য একটা জোরে হাততালি আবার প্লিজ। এরপরে পুট্টু, পুট্টু আমাদের লাইটের লাইটিং দেখে সবসময়, আজকে মনে হয় ক্যামেরায় ছিল। এরপরে প্রিয়ন্ত, প্রিয়ন্তর পরে আতিয়াব, প্রিয়ন্তকে ফুল দিবে। আমাদের শিল্পীরা শুধু গান গাইতেই পারে। এরপরে আতিয়াব, আতিয়াব সামনে চলে যাও। আতিয়াব আমাদের নতুন কামলা, আশা করছি অন্য অন্য কামলাদের সঙ্গে থেকে সে ভবিষ্যতে আরো অনেক বেশি কাজ করবে আমাদের সাথে। এরপরে অভি, অভিকে ফুল দিবে মৌলি। এরপরে স্বপন, স্বপন একটু মঞ্চে চলে আসেন প্লিজ। এরপরে তমাল, ওইখান থেকে ফুল নিয়ে নিন। তমালের পরে শুভ, শুভ চলে আসো, হিমানি শুভ, শুভকে ফুল দেবে। এরপরে শান্ত, শান্তকে ফুল দেবে সমী। এরপরে রাজীব, শান্ত এসছে। এরপরে রাজীব, রাজীব সামনে আয়। রাজীবের পরে তুরহান ভাই, তুরহান ভাই প্লিজ।
তুরান ভাইকে ফুল দেবে সিমিন। এরপরে আমাদের জেনারেল সেক্রেটারি লিটো, আমাদের নেপথ্যের সবচেয়ে বড় কামলা, এতগুলো সাউন্ড একমাত্র ওকেই ম্যানেজ করতে হয় অনেক কষ্ট করে। লিটোর জন্য একটা জোরে হাততালি প্লিজ। লিটো আসো, ওকে অনেক কষ্ট করেও আজকে মঞ্চে আনতে পারিনি দু একটা কথা বলার জন্যে। এরপরে আশিক ভাই, আশিক ভাই আমাদের অনেক পুরনো কামলা, তিনি এখন পেশার কারণে পাপুয়া নিউগিনি থাকেন, শুধুমাত্র আমাদের এই আজকের আসরের জন্য তিনি পাপুয়া নিউগিনি থেকে ছুটি নিয়ে এসেছেন। আশিক ভাই, আমি আশিক ভাই সম্পর্কে আরেকটা কথা বলতে চাই, এই যে আমরা যে পাঁচটায় আসর শুরু করি, মেলবোর্নে প্রথম উনি শুরু করেছিলেন এই এই রেওয়াজটা, এরপর থেকে আমরা এই রেওয়াজটা ধরে রেখেছি। এরপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট বাপি ভাই, সবশেষে আমাদের প্রেসিডেন্ট ফিরোজ ভাই। কাকুন ফিরোজ ভাইকে ফুল দিচ্ছে। এবারে আমাদের ছোট্ট বন্ধুদের পালা, যারা প্রতি সময় এই শিল্পীদেরকে ফুল দেয়, আমি এক এক করে তাদের নাম বলছি। প্রথমেই জাওয়াদ, জাওয়াদ, জাওয়াদের পরে আয়দান, এরপরে সামারা, সিমিন সামারাকে দিচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আমি একটু ভুল করেছি, আমি একজনকে বাদ রেখে গিয়েছি, সে হচ্ছে সাবরিনা। সাবরিনা একটু চলে আসো প্লিজ, এবং সাবরিনাকে ফুল দিবে রেজা। এবার বাচ্চাদের পালা, একদম ডান থেকে শুরু করছি আরাত, এবং কাকুনকে দিতে বলছি সবাইকে। আরাত, এরপরে আরিস, আয়ান, এরপরে ঋষি, সামারা পেয়ে গিয়েছে। আমি আবারও ভুল করেছি, আমার এইমাত্র আমার কানে কেউ বলে দিয়ে গেল, আমি নুসরাত আপাকে বাদ দিয়ে গিয়েছি। নুসরাত আপা একটু মঞ্চে আসবেন প্লিজ। নুসরাত আপাকে ফুল দেবে তুরহান ভাই। তুরহান ভাই একটু গিয়ে ফুল দিয়ে আসবেন প্লিজ। বেশি দিয়ে না, আমাদের বাজেটের দিকে একটু খেয়াল রাখবেন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের মেলবোর্নের টুকিটাকি, আগামী 7ই নভেম্বর শনিবার সুরলোকের আয়োজন অনুষ্ঠিত হবে ক্যাম্বারওয়েল লাইব্রেরিতে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। আগামী 18ই অক্টোবর বাংলাদেশ থেকে মেলবোর্ন মাথাতে আসছেন LRB এবং আয়োজন করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ। শ্রোতার আসরের পরবর্তী আয়োজন তোমার পরে ঠেকাই মাথা অনুষ্ঠিত হবে আগামী 5ই মার্চ 2016। কাউকে বাদ দিয়ে গেছি, থ্যাংক ইউ। শুধু দর্শক বললে আমাদের সমস্ত কামলা এবং শিল্পীদের জন্য একটা জোরে হাততালি দেন প্লিজ, থামবে না। আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে মেলবোর্নের দুটি সাংস্কৃতিক সংগঠন আমাদের জন্য ফুল নিয়ে এসেছে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কথককে ফুল নিয়ে এখানে আসার জন্য। এবং ফুল গ্রহণ করার জন্য আমি ফিরোজ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ কথক। এরপরে আসবে সুরলোক, সুরলোকের শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি বাপি ভাইকে সামনে আসতে বলছি প্লিজ।
আরেকটি সংগঠন এসেছে, বাংলাদেশ কালচারাল সোসাইটি। আমি আতিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জের ফুল নেয়ার জন্য আমি চঞ্চল দাকে অনুরোধ জানাচ্ছি। আমি আবারও একটা ছোট্ট ভুল করেছি, অবন্তীকে আমি শিল্পীদের পর্যায়ে ফেলেছি, কিন্তু অবন্তী আমাদের একজন কামলাও। অবন্তীকে মঞ্চে আসার জন্য বলছি। অবন্তী কোথায়? প্লিজ চলে আসুন। প্রিয় দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, আজকে আসলে শুরুতেই আমি আমাদের পূর্বসূরীদের কৃতজ্ঞতা জানিয়েছি। মাঝামাঝি পর্যায়ে আমাদের সমস্ত শিল্পীদের, যন্ত্রসঙ্গীত শিল্পীদের কৃতজ্ঞতা জানিয়েছি, স্পন্সরদের কৃতজ্ঞতা জানিয়েছি, আর ইচ্ছে করেই যেটা বাকি রেখে দিয়েছি তারা হচ্ছেন আপনারা, শ্রোতারা। গত 10 বছর ধরে যে কথা আমি বারবার বলে এসেছি সেটি আজকে আরেকবার বলছি, শ্রোতার আসর, শ্রোতাদের আসর। আমাদের যে শ্রোতা গত 10 বছরে আমাদের একটিমাত্র আসর দেখতে এসেছেন, কিংবা যে শ্রোতা গত 10 বছরে আমাদের একটিও আসর মিস করেননি, তাদের প্রত্যেককে সমানভাবে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে ইচ্ছা করেই আমি শ্রোতাদেরকে একেবারে পরে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমার ইচ্ছা ছিল শ্রোতার আসরে আমরা সবাই মঞ্চে এসে আমরা একসাথে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আসুন সবাই মিলে একটা জোরে হাততালি দিই আমাদের দর্শকদের জন্য। হাঁটি হাঁটি পা পা করে 10 বছরের কিশোর শ্রোতার আসর একসময় তারুণ্যের উন্মাদনায় আপনাদের ভাসিয়ে নিয়ে যাবে, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে বাড়ি ফিরুন। শুভরাত্রি।